এমনকি রমজান মাস, আপনারা জানেন কি, রমজান মাসে তারা আন্দোলন করবে। আর রোজার মাসে মানুষকে একটু রেহাই দাও, সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, আমরা চেষ্টা চরিত্র করে রমজান মাসে মানুষের যাতে খাদ্যের কষ্ট হয় আমরা সেই ব্যবস্থা করছি। আর সেখানে তারা আন্দোলন করবে, সে আন্দোলনের ঘোষণা দিয়েছে। আসলে একটা কথা আপনাদের বলতে চাই, কারণ অনেক আসলে বাঙালি তো ভুলে যায়, খালেদা জিয়ার আমলে শ্রমিকরা আন্দোলন করেছিল মজুরি বৃদ্ধির জন্য, কারণ রমজান মাসে তাদের কষ্ট, তারা খাবার কিনে খেতে পারে না, সেই জন্য তারা আন্দোলন করেছিল। সেই আন্দোলন করার দায়ে খালেদা জিয়া 17 জন শ্রমিককে গুলি করে হত্যা করেছিল ওই রমজান মাসে। যারা রমজান মাসে মানুষকে গুলি করে হত্যা করতে পারে, যারা রমজানের মধ্যেও মানুষকে পুড়িয়ে মারতে পারে, তারা রমজানের মানে সম্মানটা রাখবে কোথায়? সেই জন্যই তারা আন্দোলনের ডাক দিয়েছে। এই রমজান রমজান বলে তাদের কিছু নাই, রোজার দিয়ে তাদের কোনো চিন্তা নাই, আর মানুষের কষ্ট নিয়েও তাদের চিন্তা নাই। কারণ যারা মানুষই গুলি করে মারতে পারে তারা আর মানুষের কষ্ট কোত্থেকে বুঝবে, এটা হলো বাস্তবতা। আজকের বাংলাদেশ কোথায় আমরা নিয়ে গেছি, আমাদের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কল্যাণে আমরা কাজ করেছি, নিজের সর্তনে পদ্মা সেতু করেছি, আমাদের মেট্রো রেল চালু হয়ে গেছে, আমাদের অবশ্য এগুলি তো ওদের নাকি চোখে পড়ে না, যাই না মেট্রো রেলে চলে কিনা, নিশ্চয়ই চড়ে, তার সুফল নিশ্চয়ই ভোগ করে, কিন্তু তারপরে বলবে যে এটা এটা কেন করা হলো। আমি আমার মনে আছে টেলিভিশনে একজনে খুব আলোচনা হচ্ছে, বলছে 35,000 কোটির টাকা দিয়ে মেট্রো রেল করে কী হবে, 3,000 কোটি টাকা হলেই তো যানজট মুক্ত করা যায়, কীভাবে 3,000 কোটি টাকার বাস কিনে বা রাস্তায় ছেড়ে দিলেই নাকি যানজট মুক্ত হবে, আর এই রাস্তায় আরও বাস দিলে হ্যাঁ যানজট মুক্ত হবে না, আরও যান সৃষ্টি হবে। আর মেট্রো রেল থেকে তো উত্তরা থেকে আগে ছিল বাংলাদেশ ব্যাংক পর্যন্ত, সেটাকে আমি এক্সটেনশন দিয়েছি এখন কমলাপুর রেল স্টেশন পর্যন্ত, 60,000 মানুষ ঘন্টায় চলাচল করতে পারবে। এগুলো যেটাই ভালো করবেন কিছু লোকের কিছুই ভালো লাগে না, তারই বিরুদ্ধে একটা কথা বলবে। পদ্মা সেতু যে দুর্নীতির কথা বলেছিল, সেই দুর্নীতি করতে তো এখানে আমরা আসিনি, এবং সেটা প্রমাণিত হয়েছে। আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করে সারা বিশ্বকে দেখিয়েছি বাংলাদেশ পারে। 7ই মার্চের ভাষণে জাতির পিতা বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবে না, বাংলাদেশকে দাবায় রাখতে কেউ পারে নাই, ভবিষ্যতেও পারবে না। কাজে আজকে স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘর ঘরে পৌঁছে দেওয়া, এটাই আমাদের অঙ্গীকার, আমরা এটা করছি।